আমি গ্রেভিটা একটু পাতলা রেখেছি, তোমরা চাইলে আর একটু ঘনও রাখতে পারো। বাড়িতে কয়েকটা মুরগি পুষছি আমরা, আর সেই মুরগিতে প্রথমবার ডিম দিয়েছে। দেখো ডিমগুলো যদিও একটু ছোট, তো তাতে আমাদের কোনো সমস্যা নেই। আজ বানাবো ডিম তেলানি। এই রেসিপিটা কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় রেসিপি, এটা খেতে কিন্তু খুব ভালো আর খুবই অল্প সময় হয়ে যায়। তো চলো আজ তোমাদের সঙ্গে এই দারুণ টেস্টি রেসিপিটা শেয়ার করছি। দেখো এখানে তো কয়েকটা ডিম আমি নিয়েই নিয়েছি, এগুলো কিন্তু আমাদের বাড়ির দেশি মুরগির ডিম। তোমাদের আগে বলেছি যে বাড়িতে কয়েকটা মুরগি পুষছি। আর দেখো এখানে রান্না করতে এসেছি বিকেলবেলায়, আর প্রচণ্ড মশা, সকালের দিকে শরীরটা বেশি একটা ভালো ছিল না, তার জন্য আসা হয়নি। তো চলো বাদ বাকি উপকরণগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। শুকনো লঙ্কা নিয়েছি, গোটা জিরে নিয়েছি হাফ চামচেরও কম, আর নিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ নিয়েছি একটা বড় সাইজের কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে রয়েছে আদা ও রসুন বাটা, লবণ, হলুদ, সরিষার তেল, এখানে রয়েছে জিরে, ধনিয়া, শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটা টমেটো পিউরি। সরিষার তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কাটা ভেঙে দু টুকরো করে দিলাম, গোটা সাদা জিরে। 30 সেকেন্ড একটু নেড়ে নিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেবার পর আমি 2 মিনিট নেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি টমেটো পিউরি। এখন দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া ও শুকনো লঙ্কার গুঁড়ো। লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, মিডিয়াম আঁচে মশলা ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরেক বাটি জল দেবো। ৫ মিনিট জাল করে নিয়েছি, গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখন এই ডিমগুলো ভেঙে দিয়ে দেবো। দেশি মুরগির ডিমগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না। দেখো ডিমগুলো ভেঙে দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো জাল করব। এখন ঢাকনাটা খুলে নিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। দেখো কত সুন্দর হয়েছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। দেখো রান্না হয়ে গেল ডিম তেলানি, কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। তো চলো এবার নামিয়ে নিই। আমি গ্রেভিটা একটু পাতলা রেখেছি, তোমরা চাইলে আর একটু ঘনও রাখতে পারো। দেশি মুরগির ডিম বলে একটু ছোট, তার জন্য কুসুমটাও ছোট। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে, তোমরা চাইলে একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি সবারই খুব ভালো লাগবে।
কালারটা কিন্তু দারুণ এসছে। তো এই সহজ সরল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলো না। আর তার সাথে সাথে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থেকো। বাই বাই।